সাফল্যের খবর। বাতাসে ক্ষতিকর ধুলোর পরিমাণ কমানোর প্রতিযোগিতায় সারা পৃথিবীতে প্রথম হয়েছে রাজশাহী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যের ভিত্তিতে সম্প্রতি যুক্তরাজ্যের দ্য গার্জিয়ান পত্রিকায় এই তথ্য প্রকাশিত হয়েছে। আর এ নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, এই অর্জন তাদের দীর্ঘ ৬ বছরের পরিশ্রমের ফসল। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশেদুল হক রুশোর প্রতিবেদন। রাজশাহী মহানগরীর ১০ কিলোমিটার সড়ক দ্বীপ ছেয়ে গেছে নানা জাতের গাছে। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। ফুটপাথ সহ পদ্মাপাড়ের কয়েক কিলোমিটার জুড়ে বসানো হয়েছে দৃষ্টিনন্দন সব টাইলস, আর এতে বাতাসে ধুলোর পরিমাণ কমেছে। পরিবেশ বান্ধব নগরী গড়তে ২০১১ সাল থেকে রাজশাহীতে শুরু হয় এই জিরো সয়েল প্রকল্প। বৃক্ষরোপণের কাজটি আগে থেকে চলছিল, আমার সময় এসে এটিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই এবং অত্যন্ত গতিশীল করি। নদীর ধারটিকে একেবারে পুরো বড় গাছ দিয়ে ঢেকে দেওয়া, যাতে ধুলোবালিগুলো না আসে, এক ধরনের শিল্ড তৈরি করা, এবং সেটা সফল হয়েছে। এদিকে নগরীতে ভারী কলকারখানা না থাকা, গণপরিবহন হিসেবে ব্যাটারি চালিত অটোরিকশার ব্যবহার ও পর্যাপ্ত পরিমাণে গাছপালা রোপণের কারণে ২ বছরে বাতাসে দূষণের মাত্রা কমেছে। রাস্তার দুই পাশে গাছপালা আছে, মধ্যে গাছপালা আছে, তাও এখানে যানজট অনেক কম। অন্যান্য শহরগুলো দেখলে দেখা যায় যে যানজট বেশি, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অভাব, কিন্তু রাজশাহীতে যেটা দেখি যে এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের যে ১০টি শহরে গত ২ বছরে বাতাসে ভাসমান ক্ষুদ্র ধূলিকণা কমেছে, এর মধ্যে রাজশাহীর অবস্থান প্রথম। আর এই অর্জন ধরে রাখতে সিটি কর্পোরেশনকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার আহ্বান জানিয়েছেন পরিবেশকর্মীরা। এটি কিন্তু অদূর ভবিষ্যতে আমরা যে অর্জনটি আমাদের আছে, এই অর্জনটি যেমন ধরে রাখা সম্ভব এবং পৃথিবীতে কিন্তু এটি একটি রোল মডেল হতে পারে বলে আমি মনে করি। রাত্রিকালীন বর্জ্য অপসারণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা সহ নানা কার্যক্রম ইতিমধ্যেই কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে জানালেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। আমরা বিভিন্ন টেকনোলজি প্রতিষ্ঠানের সাথে কথা বলছি, কোন টেকনোলজিটা রাজশাহীর জন্য সুইটেবল হয় আমরা সেটি চেষ্টা করতেছি, এবং আগামীতে এই বর্জ্য ব্যবস্থাপনা সাস্টেনেবলও হয় এবং আধুনিক পদ্ধতিতে যেন হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি। নগরকর্মীরা আরও জানান, পরিবেশ বান্ধব নগর গড়তে তাদের এখন দরকার পরিকল্পিত উদ্যোগ এবং উন্নত প্রযুক্তির ব্যবহার। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।